হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সিঙ্গারা খেয়েছো কোনোদিন? সিঙ্গারা দেখতে কেমন বলো তো? অনেকটা এরকম না? সিঙ্গারাটা দেখতে অনেকটা এরকম না? হ্যাঁ, তাহলে দেখো তো, সিঙ্গারাটা দেখতে অনেকটা এরকম। তাহলে আমরা কালকে দেখো রেখা শিখেছিলাম। হ্যাঁ, তো এখানে দেখো তাহলে কতগুলো রেখা আছে বলো তো সিঙ্গারার মধ্যে, বলতে পারবে কেউ? তিনটে। দেখো এই সিঙ্গারাটার মধ্যে ধরো একটা রেখা দিয়ে আঁকা হয়েছে, তাহলে কতগুলো রেখা আছে? এখানে একটা রেখা, এখানে একটা রেখা, এখানে একটা রেখা, কতগুলো রেখা হলো? তিনটি রেখা। তাহলে দেখো এইরকম যদি তিনটি রেখা দিয়ে একটি চিত্র পাওয়া যায়, তাহলে গণিতের ভাষায় আমরা তাকে কি বলে থাকি? ত্রিভুজ। কি বলে থাকি? ত্রিভুজ। তাহলে আজকে আমরা এই ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই বলি এই ত্রিভুজ কাকে বলে, এটা আমাদেরকে জানতে হবে। ত্রিভুজ কথার অর্থ হলো কি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ মানে যার তিনটা বাহু থাকবে এবং একে অপরের সঙ্গে সীমাবদ্ধ থাকবে, হ্যাঁ, তাকে আমরা ত্রিভুজ বলি। এবার আমাদেরকে জানতে হবে কি বলতো, ত্রিভুজ কয় প্রকার। এখানে একটা জিনিস দেখবে, ত্রিভুজ কিন্তু দুই ভাবে ভাগ করা হয়, কি বলতো? এক বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার, আর এক কোণ ভেদে। মানে ধরো একটা ত্রিভুজ আছে, এই যে একটা আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ ধরো, এখানে দেখো কটা বাহু আছে? একটা, দুটা, তিনটা। এই তিনটা বাহুর উপর নির্ভর করে ত্রিভুজ তিন প্রকার হয়। কি কি দেখো, এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর তিন নম্বর বিষম বানান ঠিক হলো, বিষমবাহু ত্রিভুজ। এবার দেখো প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু আলাদা আলাদা গঠন আছে। কেন আমি বলেছি প্রথমে, এটা হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ। কেন? বাহুর উপর নির্ভর করে এই ত্রিভুজ গঠন হয়। তাহলে আমি প্রত্যেকটা ত্রিভুজের ছবি এঁকে দেখাচ্ছি। দেখো প্রথমে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি বলতো, যার তিনটা বাহুই সমান হবে, অনেকটা এরকম। এটা একটা সমবাহু ত্রিভুজ। এবার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দুটা বাহু সমান করছে না, হলো না ছবিটা, বলে দিতে হবে বলার সময় যে পাশাপাশি দুটা বাহু সমান, এটা পাঁচ হলে এটাও পাঁচ। এটা দুই নম্বর ত্রিভুজ। দেখো আমি একে নিই, তারপরে বলছি। দেখো এবার আমি কি বলেছিলাম প্রথমে, প্রথমে বলেছিলাম সমবাহু। দেখো হাতে এঁকেছি একটু উনিশ কুড়ি ছবিটা হতে পারে, এই বাহুটা যতটা দৈর্ঘ্য এখান থেকে এই বাহুটা যতটা দৈর্ঘ্য, আবার এখান থেকে এই বাহুটা তত বাহু দৈর্ঘ্য, মানে সমান, এটা যতটা এটাও ততটা, ঠিক এটাও ততটা, তিনটাই বাহু সমান, তাই এর নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার এই ক্ষেত্রে দেখো সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান ও একটি বাহু অসমান। এখানে দেখো উপর থেকে যে দুটো বাহু নেমেছে, এই বাহুটা আর এই বাহুটা, এ দুটো সমান, কিন্তু এই নিচের বাহুটা একটু ছোট আছে। তাহলে দেখো দুটো বাহু সমান একটা অসমান, তাই এই বাহুটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর তিন নম্বরে দেখো
বিষম বাহু ত্রিভুজ, বিষম কথার অর্থতেই তোমরা বুঝতে পারছো যে তিনটাই আলাদা। বিষম বাহু মানে কি বলতো, তিনটাই আলাদা। দেখো এই বাহুর দৈর্ঘ্য যতটা আছে দৈর্ঘ্য, এটা ততটা আলাদা, এটাও আলাদা, মানে তিনটাই আলাদা বাহু। তাই এই ত্রিভুজটার নাম বলা হয় বিষম বাহু ত্রিভুজ।